আমরা ছোটকাল থেকেই খালি পেটে রসুন খাওয়ার কথা শুনে এসেছি, যা অনেকের কাছে নানিমায়ের রেসিপি নামেও পরিচিত। তবে খালি পেটে রসুন খাওয়ার বিষয়ে বিভিন্ন মতবাদ রয়েছে। খালি পেটে রসুন খেলে বিভিন্ন রোগ দূর হওয়ার পাশাপাশি বিভিন্ন রোগের বিরুদ্ধে প্রতিরোধও গড়ে তোলে। জেনে নিন খালি পেটে রসুন খাওয়ার উপকারিতাসমূহ। প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। গবেষণায় দেখা গেছে খালি পেটে রসুন খাওয়া হলে এটি একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিকের ন্যায় কাজ করে। সকালে নাস্তার পূর্বে রসুন খেলে এটি আরও কার্যকরীভাবে কাজ করে। তখন খালি পেটে রসুন খাওয়া হলে ব্যাকটেরিয়াগুলো উন্মুক্ত হয় এবং রসুনের ক্ষমতার কাছে তারা নতি স্বীকার করে, ফলে শরীরের ক্ষতিকারক ব্যাকটেরিয়াসমূহ আর রক্ষা পায় না। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। অসংখ্য মানুষ যারা উচ্চ রক্তচাপের শিকার তারা দেখেছেন রসুন খাওয়ার ফলে তাদের উচ্চ রক্তচাপের কিছু উপসর্গ উপশম হয়। রসুন খাওয়ার ফলে তারা শরীরে ভালো পরিবর্তন দেখতে পান, অন্ত্রের জন্য ভালো। খালি পেটে রসুন খাওয়ার ফলে যকৃত এবং মূত্রাশয় সঠিকভাবে নিজ নিজ কার্য সম্পাদন করে। এছাড়াও এর ফলে পেটের বিভিন্ন সমস্যা দূর হয়, যেমন ডায়রিয়া। এটা হজম ও ক্ষুধার উদ্দীপক হিসেবে কাজ করে। এটি স্ট্রেস দূর করতেও সক্ষম। স্ট্রেস বা চাপের কারণে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যায় পড়তে হয়, তাই খালি পেটে রসুন খেলে এটি আমাদের স্নায়ুবিক চাপ কমিয়ে এ সকল সমস্যা দূর করতে সাহায্য করে, শরীরকে ডিটক্সিফাই করে। অন্যান্য ওষুধের তুলনায় শরীরকে ডিটক্সিফাই করতে রসুন অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। বিশেষজ্ঞদের মতে রসুন প্যারাসাইট, কৃমি পরিত্রাণ, জিত, সাংঘাতিক জ্বর, ডায়াবেটিস, বিষণ্ণতা এবং ক্যান্সারের মতো বড় বড় রোগ প্রতিরোধ করে। শ্বসন। রসুন যক্ষা, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, ফুসফুসের কনজেশন, হাঁপানি, উপিংকাশি ইত্যাদি প্রতিরোধ করে। রসুন এ সকল রোগ আরোগ্যের মাধ্যমে বিস্ময়ের সৃষ্টি করেছে। যক্ষা প্রতিরোধক। আপনার যদি যক্ষা বা টিবি জাতীয় কোনো সমস্যা ধরা পড়ে, তাহলে সারাদিন একটি সম্পূর্ণ রসুন কয়েক অংশে বিভক্ত করে বারবার খেতে পারেন। এটি আপনার যক্ষা রোগ নির্মূলে সহায়তা করবে। সতর্কবার্তা: যাদের রসুন খাওয়ার ফলে অ্যালার্জি হওয়ার আশঙ্কা রয়েছে বা হয়, তারা অবশ্যই কাঁচা রসুন খাওয়া থেকে বিরত থাকুন। যাদের রসুন খাওয়ার ফলে মাথা ব্যথার সমস্যা হয়, বমির প্রাদুর্ভাব হয় বা অন্য কোনো সমস্যা দেখা যায়, তাদের জন্য কাঁচা রসুন না খাওয়াই ভালো।